যেহেতু আওয়ামী লীগের আগামী জাতীয় কাউন্সিল ডিসেম্বরে, আওয়ামী লীগ প্রতি বছরই নিয়মিত কাউন্সিল করে থাকেন, এবারও সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেই কাউন্সিল, তো সেই প্রস্তুতি আওয়ামী লীগ অনেক আগে থেকেই নিচ্ছেন, তৃণমূলে আমরা দেখছি যে সম্মেলনগুলো হচ্ছে, তো আপনি প্রতি সম্মেলনের আগেই আপনি কিন্তু অবসরে যেতে চান, আওয়ামী লীগ কিন্তু আপনাকে যেতে দেয় না, যেতে দিবেও না, আওয়ামী লীগের একটি কর্মীও আপনাকে যেতে দেয় না বা দিবেও না, তো এরপর মানে আমরা বিশেষ করে যে আপনি আগামী কাউন্সিলর সেটাই বলবেন যে আপনি অবসর নিতে চান, আপনি থাকবেন এটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করি আপনাকে যেতে দেবে না। আমার প্রশ্নটি হচ্ছে যে আগামী কাউন্সিলে এর বাইরেও নতুন কোনো চমক থাকছে কিনা? জি, নতুন কোনো চমক থাকছে কিনা? চমক মানে নতুন চমক কিসের? চমক নেতৃত্বের চমক, যে চায় যে আপনি কাউকে নেতৃত্ব দিয়ে যান বা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করেন এরকম কিছু। আওয়ামী লীগের একটি কাউন্সিলর যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না, এটা যেদিন থেকে আওয়ামী লীগের আমাকে আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি, এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে, অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। তো নেতৃত্ব কাউন্সিলররা সাধারণত ঠিক করে, নির্বাচিত করে, এবং কাউন্সিলরদের সিদ্ধান্তটাই চরম সিদ্ধান্ত, আর আমার তো আসলে সময় হয়ে গেছে। আমার যেটা লক্ষ্য ছিল, জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ করে বাংলাদেশকে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করে স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়ে যান। স্বল্পোন্নত দেশের মর্যাদা কিন্তু জাতিসংঘই স্বীকৃতি দিয়েছিল। এরপর এই দেশে কী ঘটেছে? হত্যা, কুষড়যন্ত্রের রাজনীতি, ক্ষমতা ছিল বন্দিখানায়, গণতন্ত্র ছিল না, তার পরিবর্তে ছিল মার্শাল ল বা মিলিটারি গণ মানে মিলিটারি শাসক, এবং সেখানে কারফিউ গণতন্ত্র বলতে পারি, ইত্যাদি ইত্যাদি অনেক চড়াই উত্তর পার হয়ে তো আমরা গণতন্ত্র উদ্ধার করি, এবং এখন আমরা অন্ততপক্ষে এই এক টানা তিন বার, অর্থাৎ 2008 নির্বাচন থেকে শুরু করে আজকে 2022 পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক টানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এর মাঝে অনেক চড়াই উৎসাহ, খুন খারাপি, অগ্নিসংযোগ থেকে শুরু করে অগ্নিসন্ত্রাস নানা কিছু ঘটেছে, তারপরেও কিন্তু আমরা ক্ষমতায় একটা ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশ আমরা উন্নীত হয়েছি। আমার তো লক্ষ্য ছিল যে 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এবং এই সুবর্ণ জয়ন্তীতেই কিন্তু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।